নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় বজরং বলি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওটি দিই, আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু করতে পারে। শেয়ার বাজার বলুন, অনলাইন ট্রেডিং বলুন, লটারি বলুন, স্টক মার্কেট বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, ব্যবসা বলুন, যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে একে একে জানাবো। তবে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন, কারণ এই ভিডিওটি কোন কোন রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি আলোচনা তো করি, এবং কোন সৌভাগ্যশালী রাশির আমি কথা বলবো সেটাও আপনারা জানতে পারবেন। কিন্তু একটি কথা আপনাদেরকে বলি, শুধুমাত্র রাশির নাম মিলালে হবে না যে একটা লটারির টিকিট কাটলাম অর্থপ্রাপ্তি ঘটলো, এটা কখনোই কিন্তু সম্ভব নয়। দেখুন, যাদের অল্পের জন্য, সে আপনার দেখা যাচ্ছে ট্রেন্ডিংয়ে বলুন বা লটারিতে বলুন, অল্পের জন্য আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে, যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা নিতে পারেন। তাতে কি হবে, আপনার রাহুর বলবত্তাকে বৃদ্ধি হবে। বর্তমানে ক্যাশ অন ডেলিভারি তো রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে, এবং রাহু গ্রহকে যখন বলবান হবে কি না, নিশ্চিত রূপে কিন্তু অর্থপ্রাপ্তি হবে। আমি প্রতিদিন আপনাদেরকে বলি, আপনাদের জন্মকুণ্ডলিতে তিনটি গ্রহ রাহু শুক্র বুধ, এই তিনটি গ্রহ আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে কি না। দেখুন, রাহু শুক্র বুধ যদি আপনাদের জন্মকুণ্ডলিতে ভালো থাকে, নিশ্চিত রূপে আপনাদের আগামীকাল কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু করতে পারে। এবং এর পাশাপাশি ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায় না, নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আসবে। কোন এই সৌভাগ্যশালী রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে আমি জানাবো, এবং রাশিভিত্তিক যে শুভ সময় সেটাও আপনাদেরকে আমি জানাতে চলেছি। দেখুন, প্রতিদিনই কোনো না কোনো রাশির নাম চলেই আসে, হয়তো আপনার রাশির সাথে সেম টু সেম মিলে যায়। সেখানে ভাবেন যে কৌশিকদা, প্রাপ্তি কি হবে আমার আদৌ? দেখুন, প্রাপ্তি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু কোনো না কোনো দিন কিন্তু হবে, তবে গ্রহের প্রতিকারটা আপনাদেরকে করতে হবে। শুধুমাত্র লটারিতে ইনভেস্টমেন্ট করলাম, ভিডিও শুনলাম, রাশির নাম শুনলাম, লটারিতে ইনভেস্টমেন্ট করলাম, সেটা করলে চলবে না, এবং টার্গেট নাম্বারটা শুনছি সেটা করলে হবে না। আগে গ্রহের গোচর অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আপনাদেরকে একটি আমি কথা বলি, অনেকেই বলছে যে কৌশিকদা কই আমার হচ্ছে না তো। দেখুন, অনেকের ক্ষেত্রে কিন্তু প্রতিদিন কেউ না কেউ কিন্তু এই অর্থপ্রাপ্তি কিন্তু কারো না কারো ভাগ্যে কিন্তু হচ্ছে। কেউ লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে যাচ্ছে, আবার কেউ লটারির টিকিট কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছে। তার অনেকেই পাচ্ছেন, আবার অনেকে পাচ্ছেন না। কেন হচ্ছে, কেন হচ্ছে? কারণ রাশি মিলালে তো হবে না, একই রাশি তো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে,
প্রত্যেকেরই কি লটারি লাগবে? এটা কখনোই সম্ভব না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটবে না। ভাগ্যের সুসংখ্যা জানা দরকার রয়েছে, এবং যারা দীর্ঘদিন অর্থপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছে, বার্চার ট্রি ফর্মেশান অবশ্যই আপনারা করুন, এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। আগামীকালের প্রথম রাশি ধনু রাশি। ধনু রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। 11:57 থেকে 1:12 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের এই সময় লটারি, ট্রেন্ডিং, আকস্মিক অর্থপ্রাপ্তি, ব্যবসা এবং আপনাদের স্টক মার্কেট থেকে হয়তো বা ব্যবসা যারা করছেন সেখান থেকে কিন্তু আপনাদের বড় ধরনের হিউজ অর্থ আপনারা কিন্তু পেতে পারেন। ধনুরাশি আগামীকালের জন্য মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। দ্বিতীয় রাশির কথা বলবো, সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আগামীকাল আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে 10:45 থেকে আপনার 11:57 পর্যন্ত টাইমটা শুভ। আপনাদের আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ার বাজার এবং লটারি থেকে আপনারা আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি পেতে পারেন। অর্থাৎ মেষ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। তিন নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে 10:14 থেকে 11:32 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের আগামীকালের জন্য শেয়ার মার্কেট, লটারি, ফাটকা এবং স্টক মার্কেট থেকেও আপনারা কিন্তু আগামীকাল বড় ধরনের বা ব্যবসা যারা করছেন ব্যবসা থেকেও কিন্তু বড় ধরনের অর্থ আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, যদি আপনার জন্মছক পারমিট করে তবেই। চার নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের যে শুভ সময় সকাল 11:11 থেকে 11:36 পর্যন্ত, টাইমটা খুব সীমিত, এই সময়ের মধ্যে আপনাদের অর্থপ্রাপ্তির জন্য কিন্তু খুব ভালো একটা সময়। যারা টিকিট কাটছেন তাদের জন্য সময়টা আমি বলে দিচ্ছি এবং টার্গেট নাম্বারটা এর পরের ভিডিওতে আপনারা জানতে পারবেন। এর অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে তুলা রাশির ক্ষেত্রে। আপনাদের যে শুভ সময় সকাল 10:48 থেকে আপনার 12:15 পর্যন্ত টাইমটা আপনাদের শুভ। আপনাদের আগামীকাল লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড অথবা ব্যবসা থেকে আপনারা আগামীকাল কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আপনাদের রয়েছে, এবং ফাটকা বা ট্রেন্ডিং থেকেও কিন্তু আপনারা এই সময় বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দেখুন, প্রত্যেকের ক্ষেত্রে মিলবে আমি কখনোই দাবি করি না, অনেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হচ্ছে, অনেকের ক্ষেত্রে হচ্ছে না। নিজস্ব ব্যক্তিগত জন্মছক আগে বিচার বিশ্লেষণ করুন, এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্টও চলছে, ক্যাশ অন ডেলিভারিতেও এই রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নিশ্চিতরূপে আপনাদের বার্চার টাগের ইনফরমেশান আগে করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আপনাদের অর্থপ্রাপ্তি ঘটা কিন্তু সম্ভব। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। অর্থাৎ কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে তার সঠিক প্রতিকার প্রতিবিধানে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে, কারণ এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায় অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু মসৃণ হতে কিন্তু পারে। আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং সমস্যা আছে সমাধানের পথও রয়েছে নিশ্চিন্তে থাকেন। অর্থাৎ প্রতিকারের মাধ্যমে ভাগ্যের যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতা কাটানো কিন্তু সম্ভব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।